ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. একজন জানতে চেয়েছেন যে আমার এক নিকট আত্মীয় কোরআনের হাফেজ, তাকে দেখা গেছে কোন এক প্রসঙ্গে বুকে হাত রেখে বলে যে আমার বুকে কোরআন আছে, আমি সেই কোরআনে হাত রেখে বলতেছি। আমার প্রশ্ন হলো, হাফেজ হওয়ায় সে বুকে হাত রাখলে কি কোরআনে হাত রাখার মতো সমতুল্য হবে? আর এভাবে শপথ করা কি জায়েজ আছে? জি না, এইরকম ভাবে শপথ করা এটা ইসলাম বৈধতা দেয়নি। কোরআনুল কারিম হাতে রেখে শপথ করতে হবে বা কসম করতে হবে, এরকম বিধান ইসলামে নেই। কোরআনের কসম করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করতে হবে প্রয়োজনে, যদি কসম করার প্রয়োজন পড়ে আপনার। এখন বিষয় হচ্ছে যে বুকে হাত রেখে কসম করা যায় কিনা। অনেক বক্তা বলে থাকে যে আপনি বুকে হাত রেখে এটা বলেন, তো আসলে বুকে হাত রেখে নয়, কসম, আল্লাহর কসম করতে হবে প্রয়োজনে। কিন্তু বুকে হাত রেখে শপথ চাওয়া, এটা তো একটা কসমের মধ্যে পড়ে যায়। এই কসম বৈধ নয়, বুকে হাত রেখে কোনো কসম চলবে না, কোরআনকে হাতে রেখে বা কোরআনকে উদ্দেশ্য করে কোনো কসম চলবে না, আর অন্যান্য কোনো কিছুকে উদ্দেশ্য করে কোনো কসম চলবে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কসম করার প্রয়োজন হলে আল্লাহর কসম করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।